ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. একবারের প্রশ্নটি ছিল এটি যে পুরুষের সতর ধরা হয় কোন পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমরা দেখি যে গ্রামে অথবা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় যে পুরুষেরা লুঙ্গি হলে উরু থেকে উন্মুক্ত করে বেঁধে নেয় বা কাজ করার সময় তারা সেইভাবে করে। তো আসলে এটি সুন্নতের বা রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আদর্শের বটখালাপ এটি কাজ, কারণ পুরুষের সতর হচ্ছে যে জায়গাগুলো ঢেকে রাখা ফরজ, সেটি হচ্ছে নাভির উপর থেকে শুরু করে একেবারে পায়ের শেষ পর্যন্ত, মানে আপনার হাঁটুর নিচ পর্যন্ত, এগুলি সতরের অন্তর্ভুক্ত। আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বা অন্যান্য জায়গাগুলো সতরের অন্তর্ভুক্ত নয়। কাজে যে অংশটুকুর কথা আমরা এখানে বলছি যে নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত এগুলি সতর, এই জায়গাগুলো প্রত্যেক পুরুষের ঢেকে রাখা অপরিহার্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।